মুখ খোলা নাই এপিডিসিএলত ধন দি চাকরি লওয়া প্রার্থীয়ে। সিএম ভিজিলেন্সর কার্যালয়ত এপিডিসিএলত চাকরি লওয়া প্রার্থীর জেরা। 300 প্রার্থীর নাম তালিকা প্রস্তুত করে জারি করেছিল সমন। দিনে 15 খোঁজপোছ অব্যাহত, তদারকি গোহর। এপিডিসিএলত ধন দি চাকরি লওয়া প্রার্থী এতিয়া মুখ্যমন্ত্রী তদারকি গোহর কার্যালয়ত। কাক কিমান টকাত চাকরি দিয়ার কোনে বন্দোবস্তি করেছিল এই ক্ষেত্র? খোঁজপোছত মুখ খোলা নাই এই সকল দুর্নীতির সহিত সহযোগ করা চাকরি প্রত্যাশী প্রার্থীয়ে। লাখ লাখ টকার বিনিময়ত চাকরির বেহা চলা এপিডিসিএলর বিষয়ার জেল গমনের পাছতে তদারকি গোহর জেরা চলিছে প্রার্থীক। প্রার্থীয়ে মুখ নুখুলিলেও তথ্য আছে তদারকি গোহর হাতত। চাওক, এতিয়া টকা দিয়া যিবোৰ কেণ্ডিডেট আছে তেওঁলোকেতো আৰু সঁচা কথা নকয় যে পইচা দিছিলোঁ বুলি, কিন্তু ইনভেষ্টিগেশ্যন চলি আছে আৰু তেওঁলোকৰ ষ্টেটমেণ্ট আমি বেচ বাই বেচ পাৰ ডে 15 মাতি পেলাই আমি তেওঁলোকৰ ষ্টেটমেণ্ট ৰেকৰ্ড কৰি আছোঁ। কিন্তু আজিও আহিছে আৰু কিন্তু তেওঁলোকে নকলেও কোনো কথা নাই, কাৰণ আমাৰ ডকুমেণ্টেৰী এভিডেন্সেছ সাফিচিয়েণ্ট আছে। বেইল বিচাৰিছে, হয়, বহুতে বেইল বিচাৰিছে, আমি বেইল অবজেকশ্যন দিম। এপিডিসিএলর নিযুক্তিত হওয়া এই কেলেঙ্কারিয়ে এতিয়া সরকারি বিভাগত একাংশ দুর্নীতিগ্রস্ত বিষয় আর প্রার্থীয়ে যোগ্য সকলক বঞ্চিত করা সেই দুষ্কার্য পোহরলৈ আনিছে। বিভিন্ন বিভাগত খান্দিলে হয়তো এনে কেলেঙ্কারির অধিক তথ্য প্রকাশ পাব। ভিডিও জার্নেলিস্ট কমল ঘোষর সৈতে পঙ্কজ মেধির রিপোর্ট, দ্য নিউজ প্লাস।